এক রিপোর্টে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য দিয়েছে, কয়েকশো ভুয়া অ্যাকাউন্টের তথ্য দিয়েছে যে অ্যাকাউন্টের কোনো এক্সিস্টেন্স নেই। শুভেন্দু অধিকারী তো সব থেকে বড় চোর, শুভেন্দুকে চোর তো বিজেপি বলেছিল। বিধানসভাতেও তৃণমূলকে চেপে ধরতে বিজেপির হাতিয়ার ক্যাগ, ক্যাগ রিপোর্ট ও নারী নির্যাতনের অভিযোগে সরব বিজেপি। ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা চেয়ে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির, যদিও সেই আর্জি খারিজ করে দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ বিজেপি। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, আমরা যেটা দেখলাম আজকে বিধানসভার বাইরে, সেখানে ক্যাগকেই হাতিয়ার করা হচ্ছে, শুধুমাত্র বিধানসভার বাইরে না, বিধানসভাতেও ক্যাগ রিপোর্ট এবং নারী নির্যাতনের অভিযোগে সরব বিজেপি। একেবারে দেখো, আজকে বিধানসভার আজকে অধিবেশন শুরু হলো এবং অধিবেশনের শুরুর দিনেই কিন্তু প্রায় 45 মিনিট বিজেপি বিধায়কদের নিয়ে মিটিং করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং সেই মিটিং এ কিন্তু কার্যত যেটা জানিয়ে রাখি যে একাধিক ইস্যুতে বিজেপি যে এই চলতি বিধানসভা অধিবেশনে উত্তাল হবে বা প্রসঙ্গ তুলে সরব হবে সেটা কিন্তু খুব স্পষ্ট এবং সিদ্ধান্ত হয়েছে। যেটা বিরোধী দলনেতা তিনি জানিয়েছেন যে সেই সিদ্ধান্ত অনুযায়ী যেরকম আমরা আজকে দেখলাম যে ক্যাগ রিপোর্ট নিয়ে কিন্তু বিজেপির পক্ষ থেকে মুলতুবি প্রস্তাব আনা হয়েছিল। এখন সেই মুলতুবি প্রস্তাবটা যখন আনা হয় তার পরবর্তীকালে যেটা দেখা যায় যে সেক্ষেত্রে বিধায়ক তিনি বিজেপির পক্ষ থেকে যে মুলতুবি প্রস্তাব আনা হয় সেক্ষেত্রে স্পিকার তারপরে বলেন যে এইটা আইন অনুযায়ী এটা এখানে পাঠ করা যাবে না বা এটা গ্রহণযোগ্য না এবং সেটাকে রিজেক্ট করেন। এরপরেই বিজেপির বিধায়করা তারা প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং শেষ পর্যন্ত বিধানসভা অ্যাডজর্ন করে স্পিকার 1:30 সময় টাইম দেন এবং তিনি বলেন যে বিজেপির বিধায়কদের উদ্দেশ্যে তিনি বলেন যে এক্ষেত্রে আপনারা চালিয়ে যান আপনাদের বিক্ষোভ, কিন্তু আমরা লোকসভা বা রাজ্যসভার মতন 146 জনকে সাসপেন্ড করবো না। এবং কার্যত তারপরে দেখা যায় যে বিজেপির বিধায়করা মুলতুবি হওয়ার পরে বিধানসভা তারা বিধানসভার বাইরে বেরিয়ে তারা বিক্ষোভ দেখান এবং পরবর্তীকালে এক্ষেত্রে যেটা জানিয়েছেন বিরোধী দলনেতা যে আগামী 9 তারিখে এই ক্যাগ রিপোর্ট নিয়ে তারা রাজ্যপালের দ্বারস্থ হবেন। বিজেপির বিধায়করা বিধানসভা থেকে হেঁটে একেবারে চলে যাবেন সোজা রাজভবন এবং সেখানে রাজ্যপালের কাছে অনুরোধ করবেন যাতে তিনি সেক্ষেত্রে এই ক্যাগ রিপোর্ট নিয়ে FIR নির্দেশ দেন এবং সেই FIR মুখ্যমন্ত্রী এবং ক্যাবিনেটের বাকি সদস্যদের বিরুদ্ধে যাতে সেই নির্দেশ দেন FIR করার, তেমনটাই কিন্তু তারা আর্জি জানালেন। ফলে সামগ্রিকভাবে তোমাকে জানিয়ে রাখি যে ক্যাগ রিপোর্ট ইস্যুতে আজ উত্তাল ছিল বিধানসভা এবং পরবর্তীকালে যেটা বিজেপির তরফে জানানো হয়েছে যে আগামী দিনে মহিলা ইস্যুতে অর্থাৎ রাজ্য সরকার মহিলাদের ক্ষেত্রে হেনস্থার মনে মহিলারা হেনস্থার শিকার হচ্ছে, রাজ্য সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে ভূমিকা নেওয়া হচ্ছে না, সেই বিষয়টা নিয়েও কিন্তু তারা বিধানসভার অন্দরে এবং বাইরে একাধিক কর্মসূচি দিতে চলেছেন। ধন্যবাদ শ্রেয়সী। রিপোর্টে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য দিয়েছে, কয়েকশো ভুয়া অ্যাকাউন্টের তথ্য দিয়েছে যে অ্যাকাউন্টের কোনো এক্সিস্টেন্স নেই। শুধু অ্যাডভান্স ঝুলে আছে তা নয়, অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট করার কথা বলে গেছে ক্যাগ রিপোর্টে তা নয়, ক্যাগ রিপোর্টে ভুয়া অ্যাকাউন্টের তথ্য দেওয়া হয়েছে, ক্যাগ রিপোর্টে মানি ডাইভার্সারের তথ্য দেওয়া হয়েছে, ক্যাগ রিপোর্টের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সিবিসির গাইডলাইনকে ভাইলেশনের কথা বলা হয়েছে, মিস অ্যাপ্রোপ্রিয়েশন ফান্ড ফ্রড মানিটারি ডিফলকেশন একেবারে স্কিমেটিক ফান্ডকে ডাইভার্সন করে মিসেলেনিয়াস এক্সপেন্ডিচার সব ধরনের চুরি জোচ্চুরি দুর্নীতি ভ্রষ্টাচার তার ছত্রে ছত্রে ক্যাগ রিপোর্টে আছে। তাই স্বাভাবিকভাবে অধ্যক্ষ এই ক্যাগ রিপোর্ট নিয়ে পড়তে দেবেন না আমরা জানি। কনভেনশন অনুযায়ী বিধানসভায় অ্যাডজর্নমেন্ট মোশন দিলে অপোজিশনের পক্ষ থেকে রিড আউট করতে দেওয়া হয়, কিন্তু হাউস স্থগিত করা হয় না রিয়ার কেস ছাড়া। আজকে আমাদের পড়তে পর্যন্ত দেওয়া হয়নি, কারণ ক্যাগ চোর শব্দটা শুনলে যেমন মমতা ব্যানার্জি আতঙ্কিত, এখন ক্যাগ শব্দ শুনলেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক দল লাফাচ্ছে, তাই আমাদের পড়তে দেওয়া হয়নি। আমরা ভিতরে যতক্ষণ হাউস ছিল ওয়াক আউট আমরা করিনি, আমাদের সজ্জার প্রতিবাদে মুলতুবি করতে বাধ্য হয়েছে।
আমরা সিদ্ধান্ত নিয়েছি লেজিসলেচার পার্টি, আগামীকাল শ্রীমতী মালতী রাভা রায় এবং অগ্নিপিত্রা পালির নেতৃত্বে মালদার ইংলিশ বাজারে ছোট্ট বাচ্চা স্কুল ছাত্রীকে এক জায়গায় মুন্ডু এক জায়গায় দেহ, কি বিভৎস সে দৃশ্য! ওটা বাংলা শিহরিত, লজ্জিত। গতকাল মধ্যবিত্ত নিম্নবিত্ত সাধারণ মানুষের টুরিস্ট স্পট দীঘাতে যেভাবে রেপ হয়েছে টুরিস্ট, কালকে আমাদের মহিলা বিধায়করা এটা নিয়ে অ্যাডজর্নমেন্ট মোশন দেবে, মুখ্যমন্ত্রী বিবৃতি দাবি করবে, প্রতিবাদ হবে। আমাদের অধ্যক্ষ মহোদয় সবসময়তেই পক্ষপাতিত্ব করেন, আজকে যে কোনো রেলেভেন্ট ইস্যু নিয়ে উনি কথা বলতে দেন না, এবং আজকে আবার করে তার প্রমাণিত হলো। আপনি একজন বলুন যে স্পিকার, তার একটি আনবায়াস অ্যাটিটিউড থাকা দরকার। তিনি পক্ষপাতিত্ব করছেন কেন? এই সরকার চুরি করেছে, মমতা ব্যানার্জি এবং তার সরকার চুরি করেছে, সেটা দেখা যাচ্ছে রিপোর্টে, ক্যাগ রিপোর্টে। ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা করতে দিচ্ছেন না কেন? 1,94,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে, আপনি ইউসি সার্টিফিকেট, ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেননি, চুরি করেছেন। যদি চুরি না করেন তাহলে মানে আলোচনা করতে দিচ্ছেন না কেন? পুরো জিনিসটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা প্রতিবাদ করেছি, আমরা বাইরে বেরিয়ে এসে আজকে আমাদের প্রতিবাদ আপনাদেরকে জানাচ্ছি। এখন ক্যাগ রিপোর্ট নিয়ে বিধানসভায় আলোচনার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এই ক্যাগ রিপোর্ট 2002-03 সাল থেকে 2021 সাল অবধি তার নাকি কেউ নাকি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি। বলুন তো, তাহলে কেন্দ্রের সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেট পায়নি, তা সত্ত্বেও বছরের পর বছর টাকা দিয়ে গেছে। ফলে বিধানসভায় নাটক টাটক করা যাবে, কিন্তু বিধানসভায় এটা আলোচ্য বিষয়ই নয়, কারণ এইটা কবে করেছে? যা কিছু হচ্ছে সব হচ্ছে 2021-এ হেরে যাওয়ার জন্য। এইটা হচ্ছে 2022-এর ফার্স্ট রিপোর্ট। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী 21 লক্ষ শ্রমিককে তাদের এই টাকাটা দেবেন বলেছেন, সেটা দেখে একেবারে মানে পাগলের কি বলবো, পাগল তো হয়েইছে, তার সাথে কি করে হয়ে যে ঘুরে বেড়াচ্ছে সেটা মানুষ দেখছেন। শুভেন্দু অধিকারী তো সব থেকে বড় চোর, শুভেন্দুকে চোর তো বিজেপি বলেছিল, শুভেন্দুর ভিডিও বিজেপি দেখিয়েছিল, শুভেন্দুর গ্রেফতারি বিজেপি চেয়েছিল, সিবিআই এফআইআর করেছে, সারদায় অভিযুক্ত, নারদায় এফআইআর নেমড, গ্রেফতারি এড়াতে বিজেপিতে নাম লিখিয়েছে। চোরের মায়ের বড় গলা, তার আবার বড় বড় কথা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।